attawa.tv duniya o akhirater kollane kono rakhate paste sura ekshathe porte parben ki amar mone hoy amader bon jeta bojhate chaacche nafal salate salater duration ta lamba korar jonno ba telawat ta ke dirghayito korar jonno erokom একাধিক সূরা একই রাকাতে পড়তে পারবেন কিনা, সম্ভবত বোন এই প্রশ্নটা করেছেন। রিয়ানা অস্ট্রেলিয়া থেকে, আমাদের বোনকে বলবো, বোন আপনি যদি নফল সালাতের কথা, তাহাজ্জুদ সালাতের কথা অথবা কেয়ামুল লাইলের কথা বোঝাতে চেয়ে থাকেন অথবা সালাত তারাবির কথা বোঝাতে চেয়ে থাকেন, তাহলে এর ক্ষেত্রে আপনার কেরাতকে দীর্ঘায়িত করার জন্য সালাতের এই কেয়ামের ডিউরেশনটাকে আপনি দীর্ঘায়িত করার জন্য এরকমটি করতে পারবেন। কিন্তু ফরজ সলাতে এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাহাবীরা এবং যুগ যুগ ধরে কিছু বিষয় আছে কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা নেই, কিন্তু যুগ যুগ ধরে যেটা উম্মতের মধ্যে একটা ইজমা হয়ে আছে। সুতরাং আমরা দেখি ফরজ সলাতে হয়তো বড় আয়াত অথবা একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র আয়াত অথবা এক রুকু সম্বলিত কোন সুরাই ফরজ সলাতে প্রত্যেক রাকাতে তেলাওয়াত করা হয়ে থাকে। তো সুতরাং বোন আপনি যে ছোট অথবা বড় যে কোনো এক রুকুর একটি সূরা, যেমন সূরা কাউসার ছোট ক্ষুদ্র তিন আয়াতের, এটাও যেরকম এক রুকু, আবার বড় একটা সূরা সেটাও সূরা ফিল আছে, তারপরে এরকম সূরা আছে সূরা কাফিরুন আছে বড় আয়াতের, সেটাও একই রুকু, এরকম কোন এক রুকু সম্বলিত আপনি সূরা তেলাওয়াত করতে পারেন অথবা অধিক আয়াত আপনি তেলাওয়াত করতে পারেন।